তো দেখতে পাচ্ছ গাড়ির অ্যালো হুইলস গুলো, আর গাড়ির কালারটা খুব সুন্দর। তো অল রাইট গাইস, কি অবস্থা সবার? আই হোপ অল গাইস ওকে। তো তোমাদের স্বাগত করছি নতুন আর একটা ব্লগে। তো গাইস, আজকে তোমার ভাই তোমাদের জন্য একটি কার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকের গাড়ি ভিডিও হচ্ছে ফক্স অর্গান ভ্যান্টো কারের উপরে। তো ফক্স অর্গান গুলো অনেকটা মনে হবে, গুলোটা আছে হ্যাচব্যাক আর ভ্যান্টোটা হচ্ছে কি সিডান। তো আমি সিডান কারটাকে রিভিউ করছি। তো আমার আজকে যেতে হবে অনেকটাই দূরে, এখন নিউ টাউনে যেতে হবে। তো আপাতত আমি পোলের হাট রোডে আছি, আর এখনও লকডাউন এখানে ছাড়েনি, তো অনেকটাই খুলে গিয়েছে এমনটাই মনে হচ্ছে। তো লকডাউন এখনও ছাড়েনি, আসলে মানুষ কাজের চাপে অনেক মানুষ বাদ হয়ে গেছে। আর আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর আবারও বলছি, ওটা কোনো পোলো সিডান, পোলো হ্যাচব্যাক নয়, পোলো সিডান এটা। আর আমি অনেক আগে একটা স্কুটি রিভিউ ভিডিও আনবো বলেছি, তোমাদের অনেকেই কমেন্ট এসছে ভাই কবে আসবে, তো আমি খুব শিগগিরই নিয়ে আসবো। তো পোলো কারটা দেখতে থাকো। সো অল রাইট গাইস, কী অবস্থা সবার? আই হোপ অল গাইস ওকে। তো তোমার ভাই তোমাদের জন্য একটা নতুন একটা কার রিভিউ ভিডিও নিয়ে আসলো। গাড়িটার নাম হচ্ছে ফক্স অর্গান সিডান, পোলো সিডান। তো পুরো গাড়িটা রিভিউ ভিডিও দিচ্ছি, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো দেখতে পাচ্ছ গাড়ির অ্যালো হুইলসগুলো, আর গাড়ির কালারটা খুব সুন্দর, অ্যালো হুইলসটা খুব সুন্দর গাড়ি, চোনটা সিডান। তো গাড়ির ব্যাক সাইডটা খুব সুন্দর, আর ওখানে আমাদের রাহুল আর্য ফার্নিচার আছে, আর আমি রাস্তার সাইডে শ্যুট করছি। তো তো গাইস, গাড়ির ওনার যে আছে, তো সে এখনও আসলো না, আমাদের সঙ্গে দেখা করতে পারলো না। তো গাড়ির চাবি তার কাছে আছে, আর গাড়িটা আমি ইন্টিরিয়াল খুলে দেখাবো ভাবছিলাম ড্যাশবোর্ডটা কেমন। তো তো সে তাকে ফোন করেছিলাম, সে আসবে আর আমরা গাড়িটা পুরো রিভিউ শুরু করব। তা সে বলছে একটা কারণে আসতে পারবে না, তো আমরা গাড়ির শুধু রিভিউ করে চলে যাচ্ছি উপর থেকে। তো অন্যদিন তোমাদের যদি কমেন্ট করবে, যদি এই গাড়িটার ফুল ইন্টারেস্ট থাকে, তো অন্যদিন অবশ্যই আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই পেলে তো পুরো ইন্টিরিয়াল ভিডিও আমি করব, আর গাড়িটা নিয়ে একটা লং ড্রাইভে গিয়ে আমরা ব্লগ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, এতে হবে কি আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান চলে যাবে।